হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিকেন কোরমা। তো লেগ পিস নিয়ে নিয়েছি, অন্তত এখানে 2 পাউন্ডের কাছাকাছি লেগ পিস আছে। ভালো করে ছিঁড়ে নিয়েছি, প্রত্যেকটা লেগ পিসকে ছিঁড়ে নিয়েছি। আচ্ছা, এখন কোরমা করতে গেলে কেমন ম্যারিনেট করব। ম্যারিনেট করতে গেলে পর আমার লাগবে রসুন, এটা রসুন আস্ত নিয়ে রেখেছি, আর এর মধ্যে আদা নিয়েছি। এখন সব এগুলোকে সব ব্লেন্ড করব। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, এগুলো বেশি ঝাল হয় না, তাই জন্য এগুলো নিয়েছি। কেন কি মানে মডারেট আমি ঝাল করতে চাই, বেশি ঝাল করলে পর অনেকে খেতে পারে না, তাই জন্য বানাচ্ছি না। তো এর মধ্যে এখন আমি এইগুলোকে তিনটে আইটেমকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ডারে একটু জল দিয়ে দিয়েছিলাম, হাফ কাপ জল আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো রসুন দিয়েছি এর মধ্যে, আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে দেবো, ব্লেন্ডারে ব্লেন্ড চালাবো। ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি কি করব চিকেনটা দেখে দিচ্ছি। এই যে চিকেনটা আছে, চিকেনটার মধ্যে আমি দেবো দই। গ্রিক ইয়োগার্ট আছে আমার কাছে, এটা হচ্ছে 1-2 টেবিল স্পুন গ্রিক ইয়োগার্ট। আমি পুরো স্প্যাচুলা দিয়ে বার করে দিচ্ছি গ্রিক ইয়োগার্টের। খুব ভালো কিছু, একদম জলটা বেরোয় না। টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এর মধ্যে এই যে ব্যাটারটা আছে, পুরো ব্যাটারটা দিয়ে দেবো। মেইন ইনগ্রিডিয়েন্টস আমার এই ম্যারিনেশনের মধ্যেই আছে, আমি খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্ট ইউজ করে করব না। তো খুব সিম্পলের মধ্যে ইজি অ্যান্ড ফাস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার বেরেস্তা, এটা আমার বাইরে থেকে মানে কেনা অনিয়ন ফ্রাইড আছে এর মধ্যে, তো সেটা আমি মিলিয়ে দেবো। আমি ঘরেও বেরেস্তা বানাই, কিন্তু আজকে আমি বাইরেটা ইউজ করছি, রেফ্রিজারেটেড বেরেস্তা। এখন আমি ভালো করে মাখব। এখন এর মধ্যে একটু অ্যাড করব অয়েল। পিনাট অয়েল অল্প করে দিয়ে দিলাম, 1 কাপ মতন দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখব। মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। কোরমাটা হচ্ছে রুটি দিয়ে, তারপরে নান দিয়ে, বাটার নান দিয়ে খুব ভাল লাগে খেতে। এখন এটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেবো, পরে আমি 2 ঘন্টা পরে রান্না করব। রেফ্রিজারেটরে রেখে দিয়েছি, নুন টুন কিছু দিইনি, পরে দেবো। হাই ফ্রেন্ডস, আমি এখন 1 কাপ মতন ক্যাশিউ নাটস নিয়েছি, কাজু নিয়েছি, আর জাবিত্রির দুটো পাতা নিয়েছি জাবিত্রির। তো এটাকে এখন আমি ব্লেন্ড করব, 1/2 কাপ জল দিয়ে এটাকে পুরো ব্লেন্ড করব। এই যে আমার ফ্রাই প্যানটা একদম হিটেড হয়ে গেছে, এখন ম্যারিনেটেড চিকেনটা এই যে এরকম লাগছে, ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দেবো পুরোটা। আমি এখন
আস্তে আস্তে নেড়ে নেড়ে বানাবো কোরমাটা। এখানে তো আমি আগে দেখিয়ে দিলাম কাজু বাটা আমি অলরেডি রেডি করে রেখেছি, তো কাজু বাটাটা পরে মেলাবো। এখন আস্তে আস্তে পরে নুনটা দিয়ে দিই, এখন কেন কি আমি স্টার্ট করে দিয়েছি। দু চামচ নুন লাগবে, দু চামচ নুন দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা হবে, কষিয়ে কষিয়ে বানাতে হবে। আমার এই কোরমাটার খুব রেসিপিটা খুব ইজি, কেউই বানাতে পারে। যারা নতুন নতুন স্টার্ট করেছে রান্না করা, তারাও খুব ভালোভাবে বানাতে পারবে। এই যে হচ্ছে চিকেনটা, 20 মিনিটস ধরে হচ্ছে, তবু এখনও কাঁচা আছে। এটা আমার ক্যাশিউ নাটস বাটাটা দিয়েছি, এর মধ্যে জাবিত্রী আছে, দুটো পাতা জাবিত্রীর আছে। এখন ক্রিমি হয়ে যাবে। এই যে ব্লেন্ডারের মধ্যে লেগে আছে কাজুর সমস্ত বাটাটা, তা আমি একটু জল দেবো, খুব অল্প জল দিয়ে একটুখানি নাড়িয়ে। আমার হচ্ছে এটা ভালো করে চিকেনটা তো একটু হবে। এর মধ্যে আমি একটু কোরমা একটু মিষ্টি মিষ্টি পাই, যেমন বাটার চিকেন একটু মিষ্টি পড়ে, কোরমাতেও একটু মিষ্টি পড়ে। আমি করতে কোটা করতে পারি 10 মিনিট পরে। আমি আবার প্যানকেকটা হতে হবে, এখনও কাঁচা কাঁচা আছে। আমার চিকেনটা হয়ে গেছে এদিকে, কিন্তু আমার গ্রেভি অনেক বেশি আছে, তাই জন্য আমি চিকেনগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে দিচ্ছি, কেন কি আমি গ্রেভিটাকে একটু রিডিউস করব। আমি গ্রেভিটা একদম রিডিউস করবো। এই যে রিডিউস হয়ে এসছে আমার গ্রেভিটা, একদম দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে সাইড থেকে। এখন এর মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দেবো। তো অনেকে ক্রিম দেয়, আমি ক্রিম দিচ্ছি না, দুধ এই জন্য দিচ্ছি কেন কি অলরেডি আমার ঠিক হয়ে গেছে আমার গ্রেভিটা। জাস্ট দুধটা দিচ্ছি, 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। এখন একবার দুবার আরও নাড়বো আমি, ভালো করে ফুটে যাবে, ভালো করে 2-3 বার ফুটে যাবে, তখন আমি চিকেনগুলো দেব। ফুটছে ভালো করে, আস্তে আস্তে একটা একটা করে চিকেন আমি দিয়ে দেবো। এখন একটা একটা করে চিকেন দিয়ে দেবো, ফুটে যাচ্ছে। এখন এদিকে আমি ফ্রাই প্যানটা হাই করে বসিয়ে দিয়েছি, একটু হিট হচ্ছে। গরম মশলা দিচ্ছি,
দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলা। আর এখানে তাওয়াটা গরম হচ্ছে, মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন বন্ধ করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। খুব সাবধানে করতে হবে, পুড়ে না যায়। তো ঠিক 1 চামচ দিলাম। লাল ফ্লেভার হালকা উপর থেকে আসবে। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, উপর থেকে দিয়ে দেবো। আর আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি এই 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নানের সাথে খাওয়া যাবে, এখানে খুব ভালো লাগবে। আমার চিকেন কোরমা একদম রেডি টু সার্ভ। তো নান দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, পোলাও দিয়ে খাবেন। তো চিকেন কোরমা দিয়ে, পোলাও দিয়ে খুব ভালো লাগে, বাসন্তী পোলাও দিয়েও খুব ভালো লাগবে, লুচি দিয়েও খাবেন। তো বানিয়ে সব ফ্যামিলির সাথে এনজয় করুন। টেক কেয়ার, বাই।